ঘোরের চেতনার যে জন্মবার্ষিকী সেই পালন করার উপলক্ষে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতি তো করছেন আমাদের এই ঝিনাইদহের সকলের চেনা মুখ, আমার দীর্ঘদিনের চেনা এবং খুব কাছে আমাদের সাইবুল এনাম পল্লব ভাই, আমি যার চিরদিন জানি পল্লব ভাই বলে আজকে নতুন নামে আমার কাছে পরিচিত হল। এখানে বিশেষ অতিথি হিসেবে যে আমার সম্পর্কে একটু বেশি বেশি যেন বলে মিলল, বলে যিনি বক্তব্য দিলেন, আমার অতি একজন প্রিয় মানুষ, ছোট ভাই হিসেবেই আমি তার জানি, তবে আমার খুব ভালো লাগে এই মানুষটা যতদিন ধরে আমি চিনি তার হাসি মুখ ছাড়া আমি দেখি সব কিছুতেই উনি খুব আনন্দে, মনে হয় যেন যে সব কিছুই আনন্দের সাথে এনজয় করেন এবং সব কিছু খুব সহজে মেনে। আমাদের চিও এনজিও প্রতিষ্ঠাতা আমাদের শামসুল আলম ভাই এখানে এই অনুষ্ঠানটি পরিচালনা করছে, আমার সন্তান সমতুল্য, আমার অতি স্নেহে আমাদের আনোয়ার, সেও দীর্ঘদিন আমি তার চিনি, আমি আমার যে ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসতাম একেবারেই মেন রাস্তার সাথে আমার দোকান, সেখানে বিরাই সময় সে যে কাজ করতো, কাজের শেষে যখন ফিরে যেত বা আসতো আমার সাথে দু এক মিনিট সময় কাটিয়ে ওখানে কথা বলি তাকে। এখানে আজকে বিভিন্ন পর্যায়ে এই সাংবাদিক অঙ্গনের যারা আসলে এই মহৎ কাজটি করে থাকে সেই প্রতিনিধি বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহান জাতীয় সংসদের পক্ষ থেকে, ঝিনাইদহ বার্ষিক পক্ষ থেকে, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সবাইকে সালাম অভিনন্দন জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে সাংবাদিক ইতিমধ্যেই যারা কথাগুলো বক্তব্যে এনেছে, এটা আমার যে কথাটা বলা হয়েছে যে আমি একজন সৎ নির্ভীক মানুষ, ঠিক একইভাবে মনে করি যে সাংবাদিকদের যে কাজ তারাও কিন্তু এক একজন সৎ নির্ভীকভাবে এই কাজটা করা উচিত বলে আমি মনে করি, তাকেই বলে সাংবাদিক। সাংবাদিকরা এমন কাজই করে, এমন মহৎ কাজ যে এর চেয়ে ভালো কাজ কিন্তু আর কারোর দ্বারা হতে পারে না, কারণ এরাই সঠিক নিবিড়ভাবে সমস্ত কার্যক্রমের তথ্য এরা প্রকাশ করে থাকে, এরাই সেই বাহক হিসাবে কাজ করে থাকে, যেটার উপরে নির্ভর করে একজন ভালো মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার পালাটা, আবার একজন ভালো মানুষের একেবারে পিছনে ঠেলে দেওয়া, এটাও তাদের উপরেই নির্ভর করে। তাহলে কত বড় গুরু দায়িত্ব পালন করে তারা। সেই জন্যই আমাদের শামসুল ভাই যে কথা বলেছে যে ঠিক আল্লাহ ইসের থেকেই কিন্তু এই সাংবাদিকটা ওই সময় আসলেও তো যে একটা খবর বা যে কোনো আদান প্রদান এই সব কাজগুলোই কিন্তু সাংবাদিকদের, সেটা সেই সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এখনো বহমান, যতকাল পৃথিবী চলবে ততকাল এই কাজটাও চলবে। তো আমি মনে করি যে এদের ভিতরে সেই জিনিসটাই থাকা উচিত যেটার দ্বারাই সঠিক সত্যটা সব সময় সামনে আসবে, মিথ্যাটা কবর রচিত হবে, আমি মনে করি এটাই হওয়া উচিত। তাহলে এই মানুষ তো সবাই সারা জীবন বেঁচে থাকতে আসিব, প্রত্যেকটা মানুষের পরিচয়ের ভিতরে তার হৃৎপিণ্ড থেকে শ্বাস প্রশ্বাসের সাথে সব সময় ভাবা উচিত যখন তখন আমরা মৃত্যু পথযাত্রী হিসেবেই এই
দুনিয়াতে আমরা কিন্তু চলমান আছি, তাহলে আমরা কেন মিথ্যার আশ্রয় নেব? আমরা কেন এই গুণাগার হব? সবসময় যদি এই মৃত্যুটা ভাবা হয় যে আমরা জন্মেছি, আমাদের মৃত্যু অনিবার্য, তাহলে খারাপ কিছুই কারোর দ্বারাই করা সম্ভব হয় না। যে কাজটা আমি কিন্তু আমার সেই খুব ছোটবেলা থেকে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার মনে পড়ে, যেটা আমার নানি দাদিদের কাছ থেকে, দাদা নানাদের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করেছি। শুধু বই পড়ে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি ততটুকুই না, কিছু সাধারণ জ্ঞান অর্জন করেছি আমার অভিভাবকদের কাছ থেকে, যেটা আজীবন আমার কাজে লাগছে। আমি সেইটাই বড় মনে করে আমি সেইভাবে চলার চেষ্টা করি। আপনারা সাংবাদিক, আপনারা যদি আপনাদের সমস্ত তথ্য কালেকশনের অধিকার আপনাদের আছে, আপনারা যদি, আর এখন তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়ে গেছে, এখানে কেউ কোনো বড় ধরনের অন্যায় করে তারা ধামাচাপা দেবে এ সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমার সম্পর্কে যদি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক তথ্য কালেকশন করা হয়, তা আমি মনে করি যে এমপি হওয়ার আগে আমার রোজগার যেভাবে ছিল, এমপি হওয়ার পরে অনেকটাই ডিমোশন ঘটেছে। কারণ তখন আমি সময় পেতাম বেশি বেশি, আমার রিজিকের যে কাজ সেই কাজের সময় দেওয়া। এখন আমার গুরু দায়িত্ব আমার।